আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সবুরা আক্তার। তোমাদেরকে আজকে আমি আবারও কী পড়াবো? দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়। তাহলে আমাদের ধারাবাহিকতায় আমাদের বইটা মোটামুটি আমরা কী করেছি, আমাদের যে পাঠ্য বই ছিল সেই বইটি আমরা মোটামুটিভাবে কমপ্লিট করতে পেরেছি। এখন থেকে আমরা কী করব, একটু তোমাদের পরীক্ষার প্রিপারেশন করাবো। আমরা যা এতদিন শিখেছি তার মধ্যে থেকে আমরা কিছু কিছু করে এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে ইউটিউব বোর্ডটা একটু ফলো করো, তাহলেই বুঝতে পারবে আজকে আমরা কী পড়াবো। দেখো, আমার নামটা কী তোমরা সবাই জানো? সবুরা আক্তার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি আক্তার আগে লিখেছি এবং সবুরা পরে লিখছি। তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা, দেখতে একটু মানে মানাচ্ছে না লেখাটা, আক্তার সবুরা দেখতে ভালো লাগছে না, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের কি করলে ভালো লাগবে? পিছনে যে নামটা আছে সেই নামটি সামনে নিয়ে আসতে হবে, এবং আমাদের যে উপাধিটা আছে সেটা আমাদের কি করতে হবে, পিছনে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের লেখাটা কি হবে, আমি সাজিয়ে লিখলাম, এখন আমাদের লেখাটা কি হলো, দেখতে ভালো লাগছে এবং মনে হচ্ছে যে এটা সৌন্দর্য বেড়েছে, কারণ আমাদের এখন পারফেক্ট হয়েছে এটা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? সবুরা আক্তার, আক্তার সবুরা একটু এলোমেলো মনে হয়েছিল। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো একটু বুঝতে পেরেছ আজকে আমরা কী কোন বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি আমাদের বোর্ডে কী আছে। আমার সাথে সবাই একটু লক্ষ্য করো এবং তোমাদের খাতা এবং পেন্সিল নিয়ে তোমরা বসে পড়ো, যেন আমার সাথে সাথে লেখাগুলো উঠাতে পারো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটু উপরের দিকে লক্ষ্য করো, রিঅ্যারেঞ্জ মানে কি, পুনরায় মিলিয়ে মানে সাজিয়ে লেখা, এলোমেলো ওয়ার্ড থাকবে আমাদের, সেই এলোমেলো ওয়ার্ডগুলো আমরা কী করব, আমি যেভাবে নামগুলো নামটাকে সাজিয়েছি ঠিক একই রকমভাবে এখানে আমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে, তাকেই বলে রিঅ্যারেঞ্জ মানে আয়োজন করা, মানে এলোমেলো বাক্যগুলোকে, বাক্যটা থাকবে সেই বাক্যটাকে আমাদের কী করতে হবে, সঠিক শব্দ পাশাপাশি বসিয়ে আমাদেরকে সঠিক একটি বাক্য তৈরি করতে হবে, তাকেই বলে রিঅ্যারেঞ্জ। দেখো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি নিচে প্রথমে তোমাদের দেখাচ্ছি, এতে কী আছে, ইউ আর হাও, তাহলে আমাদের বাক্যটা কেমন এলোমেলো মনে হচ্ছে, ইউ তোমার, আর তোমার, হাও, এটা আমাদের অর্থটা কি সুন্দর দেখাচ্ছে না। ইউ অর্থ তুমি আমরা জানি, আর অর্থ হয় হাও, তোমার হয় হাম, কেমন, এটা কেমন লাগে দেখতে, এই জন্য এটাকে আমাদের বাক্যে সঠিক বাক্যে রূপান্তর করতে হলে কী করতে হবে, আমাদের প্রথমে যে হাও এটাকে নিয়ে এসেছি কেন দেখো, তারপরে আর নিয়ে এসেছি ভার্ব, তারপরে কি ইউ, দেখো এখন হাও আর ইউ, তার মানে তোমার বয়স মানে তুমি কেমন আছো, হাও আর ইউ তুমি কেমন আছো, আমাদের এখন বাক্যটা কী হয়েছে, সঠিক হয়েছে ঠিক একই রকমভাবে। দেখো নিচে কী আছে, বোর্ড লুক দি অ্যান্ড অ্যাট, আমাদের কী হয়েছে, বোর্ড লুক দি অ্যাট, আমাদের বাক্যটা এখানেও এলোমেলো ওয়ার্ডগুলো সাজানো আছে, আমাদের কী করতে হবে, সাজিয়ে আমাদের সঠিক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে এটাকে সাজালে আমাদের কী হবে, লুক অ্যাট দি বোর্ড, বোর্ডের দিকে তাকাও, লুক অর্থ তাকানো আমরা জানি, বোর্ড অর্থ বোর্ড আমরা এটাও জানি, লুক আমাদের কী বলেছে, লুক অ্যাট দি বোর্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাক্যটা কী হয়েছে, আমাদের সেন্টেন্সটা পারফেক্ট হয়েছে। ঠিক একই রকমভাবে সিতে আছে ফ্লাওয়ার ড্র এ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখানে আমাদের কি সঠিক বাক্যটা কী হবে, ড্র এ ফ্লাওয়ার, একটি ছবি আঁকো, ড্র অর্থ আমরা জানি আঁকা এবং ফ্লাওয়ার অর্থ ফুল আমরা সবাই জানি, তাহলে একটি ফুল কী করো, আঁকো। তারপরে দেখো ডোর দি ওপেন, এখানেও ঠিক একই রকমভাবে বাক্যগুলো এলোমেলো করা আছে, এখানে আমাদের কী করতে হবে, সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো ওপেন দ্য ডোর, আমরা এই বাক্যটির আগেও পড়েছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা, ওপেন দ্য ডোর এর অর্থ হচ্ছে দরজাটি খুলো। একটা কথা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই একই ভুল করো, আমি একটু বলে দিচ্ছি, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে সবাই। আমরা যখন এখান থেকে আমরা এলোমেলো ওয়ার্ডগুলো থেকে আমরা সাজিয়ে লিখতে যাই, এখানে আমাদের প্রথম যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডের প্রথম লেটারটাই কি ক্যাপিটাল লেটার থাকে, কিন্তু অনেক সময় এই প্রথম লেটার ওয়ার্ডটা আমাদের অনেক সময় শেষে গিয়ে বসে, দেখো এখানে ডোর আছে প্রথমে, কিন্তু এখানে আমাদের
শেষে আছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে কি করতে হবে? আমরা অনেক সময় কি করি, ওই ওখানেও এখানে ক্যাপিটাল লেটার আছে বলে আমরা এখানে লিখতে গেলে যখন সাজিয়ে লিখতে যাই তখন আমরা কি করে ফেলি, মিলিয়ে ফেলি। মানে এখানেও আমরা ওই ক্যাপিটাল লেটার এখানে দেওয়া আছে বলে আমরা সেখানেও ক্যাপিটাল লেটারটা ইউজ করি, কিন্তু আমরা এটা কি করব এখন থেকে আর করব না। কারণ আমরা কি করব, যখন আমাদের প্রথম এখানে সাজানোর সময় যে লেটার ওয়ার্ডটা প্রথমে আসবে তখন আমরা সেই ওয়ার্ডের যে লেটারটি আছে প্রথমে আমরা সেটিকেই আমরা ক্যাপিটাল লেটার বানাবো এবং বাকিগুলো আমাদের নিয়ম অনুযায়ী আমরা সাজিয়ে নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার মনে থাকবে তো? তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচে দেখি, ইতে আছে কি ইজ মাহিন দিস, এখানে এটা সাজালে হবে দিস ইজ মাহিন। এখানে আবার আরও একটা জিনিস আছে, বলতে পারো যে এতক্ষণ বলেছেন যে ক্যাপিটাল লেটার আমাদের শেষে হবে না, তাহলে এখানে হলো কেন? এখানে এই কারণে হয়েছে কারণ কোনো নামের ক্ষেত্রে যখন প্রথম লেটারটি থাকবে সেটি কি হবে, ক্যাপিটাল লেটার হবে, মনে থাকবে? সেটা দেশের নামের ক্ষেত্রে হোক, মানুষের নামের ক্ষেত্রে হোক, যাই হোক, তার প্রথম নাম মানেই তার প্রথম লেটারটি কি হবে, ক্যাপিটাল হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই সমস্যাটাও তোমাদের দূর হয়ে গেল। দিস ইজ মাহিন, অবশ্যই নামের পূর্বের যে নামের প্রথমে যে লেটারটি থাকবে সেটি কি করবে, ক্যাপিটাল লেটার লাগবে। এটা কখনোই যে এখানে দেওয়া আছে স্মল লেটার এটা ব্যবহার করবে না। তারপরে দেখো এফে কী আছে, হার আর হাউ ইউ ওল্ড, এখানে সঠিক বাক্য লিখলে কি হবে, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। ওল্ড অর্থ বয়স আমরা জানি, হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, সেটাও আমরা জানি, হাউ ওল্ড আর ইউ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমার বয়স কত, আমাদের বাক্যটি পারফেক্ট হয়েছে। এখানে দেখো জিয়ে কী আছে, জি নাম্বারে আছে ইউর টাচ নোজ, তাহলে আমাদের এই বাক্যটিকে সাজালে কি হবে, টাচ প্রথমে চলে আসবে, ইউর তারপরে, তার শেষে হবে কি নোজ, টাচ ইউর নোজ। এরকম একটি বাক্য আমরা আগেও পড়েছি, টাচ ইউর নোজ, এর মানে হচ্ছে তোমার নাক, মানে কি নাক স্পর্শ করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নেক্সট দেখো এইচ আছে ফ্লাইং ওয়াজ দ্য বার্ড, এখানে এটা এই বাক্যটি সাজালে হবে দ্য বার্ড ওয়াজ ফ্লাইং, কী করছে, পাখিটি উড়তেছিল, পাখিটি কি ফ্লাইং অর্থ আমরা সবাই জানি উড়া, পাখিটি উড়তেছিল। তারপরে দেখো আইতে কী আছে, লেগস ফোর হ্যাজ ইট, ইট হ্যাজ ফোর লেগস, ইহার চারটি পা আছে, লেগস অর্থ আমরা জানি পা, একের অধিক বলেছে ফোর, এখানে এই জন্য কী হয়েছে লেগস এস যোগ হয়েছে। তারপরে দেখো যে সাম ডু দ্য, এখানে লিখতে হবে ডো দ্য সাম, সাম অর্থ আমরা সবাই জানি অঙ্ক, ডু অর্থ করা, অঙ্কটি করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে রিয়ারেঞ্জ ছিল আজকের বিষয় আমি তোমাদেরকে যতটুকু পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা কী করবে, এইচ ডাব্লিউটা বাসায় একটু করে নিবে, তাহলে বারবার যখন প্র্যাকটিস করবে তোমাদের বাক্যগুলো সঠিক হয়ে যাবে এবং শিখতে পারবে। তাহলে আমি এইচ ডাব্লিউটা দিয়ে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। আমাদের এইচ ডাব্লিউ হবে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ, এ হচ্ছে আমাদের কি এইচ ডাব্লিউ। তোমরা সবাই বাসায় রিঅ্যারেঞ্জটা এইচ ডাব্লিউ করে নিবে এবং শিখে নিবে যেন পরীক্ষায় তোমরা লিখতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, আবারও দেখা হবে আগামী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।